সাধারণ জনতাক মাধমার সোধায় বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারে করা অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত আজি ডিফুত কার্বি আংলং জেলা কংগ্রেসে এক প্রতিবাদী সমদল বাহির করে। জেলা কংগ্রেসের নেতৃত্বত বাহির করা প্রতিবাদী সমদলত বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে প্রতিবাদ সাব্যস্ত করে দলীয় কর্মী সকলে। প্রতিবাদকারী সকলে জুমলাবাজি নচলিব, অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করক, বিজেপি ডাউন ডাউন আদি বিভিন্ন শ্লোগানে পরিবেশ উত্তাল করে তোলে। বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড়ি শাসকীয় সরকারখনে সাধারণ জনতার প্রতি করে অহা অন্যায়ের বিরুদ্ধে রাইজক সজাগ করার উদ্দেশ্যে 14 নভেম্বরের 29 নভেম্বরলৈকে দেশজুড়ি এক জনজাগরণ কার্যসূচী গ্রহণ করেছে। এই কার্যসূচীর অংশ হিসাবে ডিফুতো জনজাগরণ কার্যসূচী অব্যাহত রখা হব বলে জেলা কংগ্রেসের উপসভাপতি রতন ইংতিয়ে জানিবলৈ দিয়ে। আমি এই যেটো প্রোগ্রামটো লৈছো, এই প্রোগ্রামটো আমার 14-29 লৈকে থাকিব। এইটো জনজাগরণ হয়, রাইজক আমি এইটো যে জনাব বিচাৰিছে, বিজেপি সরকারে কি ধরনের কমন পিপল জনসাধারণের কারণে যি ধরনের অন্যায় করে আছে, আমার জনসাধারণ রাইজে দুখিয়া রাইজে যি কষ্ট পাইছে, সকলো বস্তু পেট্রোল দাম বাড়ালে সকলো বস্তুয়ে প্রাইসটো হাইক হয়েছে, দাম বাড়িছে, এইটো কারণে রাইজে বহুত কষ্ট পাইছে, এইটো আমি দেখি পাই আছো। আর কংগ্রেস পার্টি হিসাবে সদায় জনসাধারণ দুখিয়া রাইজর লগতে আছে, সেইটো কারণে আমি আজি ডিফুতো অল ইন্ডিয়া লগতে যোগদান করে আমি সেই 14-29 লৈকে সেই প্রোগ্রামটো কন্টিনিউ থাকিব। আমার এই 14-29 লৈকে বেলেগ বেলেগ জায়গা ডিস্ট্রিক্ট হিসাবে অল ইন্ডিয়াত আমি পার্টিসিপেট করিম, আর ব্লক হিসাবেও আমি থাকিব। কিন্তু আমি যে বিজেপি সরকার যে একটা জুমলাবাজি রাইজক যে অন্যায় করে আছে, দুখিয়া রাইজক যে অত্যাচার করে আছে, সেইটো যাতে যেন বিজেপি আসলি ইয়াতো প্রকাশ হয়, সেইটো কারণে এই প্রোগ্রামটো কন্টিনিউ থাকিব। ব্যুরো রিপোর্ট, নিউজ 12 অসম, নর্থ ইস্ট। নিউজ 12 অসম, নর্থ ইস্ট। যাত্রা আমার অবিরত, সংকল্প অপ্রতিরোধ্য।